হিমালয়ের তরাই অঞ্চলে একবার এক তরুণ এদেশীয় রাজার সঙ্গে শিকার অভিযানে বেরিয়েছিলেন জি কে নলেস। তখন সেই রাজার তিনি গৃহশিক্ষক ছিলেন। রাজা নিজেও শিকারে বিশেষ উৎসাহী। তাঁদের এক বন্ধু এক মেজর বি ও এই শিকার অভিযানে তাদের সঙ্গে ছিলেন। ভালো শিকারের সন্ধান পাওয়া যাবে এমন একটা খবর পেয়ে শিকারীরা পুরনো তাঁবু গুটিয়ে বেশ ভোর ভোরেই বেরিয়ে পড়েছিলেন। তাদের ইচ্ছে ছিল যেখানে ভালো শিকার মিলবে সেই ঘন বন অঞ্চলেই তারা তাঁবু ফেলবেন। তাঁবু গুটিয়ে জিনিসপত্র নিয়ে লোকজনেরা পিছনে পিছনে গরুর গাড়িতে আসবে, এমন ব্যবস্থা করে রাজা তাঁর দলবল নিয়ে দুটি হাতির পিঠে চেপে খুব ভোরেই বেরিয়ে পড়েছিলেন। একটি হস্তিনীর পিঠে ছিলেন রাজা আর নলেশ সাহেব, মেজর বি অন্য একটি দাঁতাল হাতির পিঠে ঠিক তাদের পেছনেই ছিলেন। তখন সবে মাত্র ভোর হচ্ছে। কুয়াশা ঢাকা মাঠে সূর্যের আলোর আভা লেগে জায়গাটা বড় সুন্দর আর পবিত্র লাগছিল। শিকারীরা ধীরে সুস্থেই চলেছেন বনের পাশ দিয়ে, ঘন ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের মধ্য দিয়ে। মাইল দুই এগোবার পর একসময় দূর থেকে কানে এলো বুনো কুকুরের তীক্ষ্ণ চিৎকার। কৌতূহলী হয়ে সকলে এগিয়ে গেলেন ঘন ঘাসের মধ্য দিয়ে। তখন সূর্য উঠে গেছে। পরিষ্কার আলোয়ে শিকারীরা দেখতে পেলেন একটু ফাঁকা মতো জায়গায় দুটো বুনো শুয়োর দাঁড়িয়ে আছে রণংদেহী মূর্তিতে, আর একদল জঙ্গলি কুকুর তাদের আছড়ে কামড়ে ব্যতিব্যস্ত করে তুলছে। এই রকম জঙ্গলের যুদ্ধ দেখার সুযোগ মানুষের জীবনে হয়ে ওঠে না সহজে। তাই মাহুতদের থামাবার নির্দেশ দিয়ে হাতির পিঠে সাবধানে বসে রইলেন তারা পুরো ব্যাপারটা দেখার জন্য। জঙ্গলের প্রাণীরা বুনো হাতি দেখতে অভ্যস্ত, তাই হাতি দেখেও কুকুরের পাল বা শুয়োর দুটো বিশেষ গ্রাহ্য করলেন। সাহেবরা দেখলেন শুয়োর দুটো ঘুটঘুট করে খুর দিয়ে ধুলোড়াচ্ছে। হঠাৎ প্রায় ডজনখানেক বুনো কুকুর ডেকে উঠেই হিংস্রভাবে একটা শুয়োরের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমটা সকলের মনে হলো শুয়োরটা বুঝি শেষই হয়ে গেল, কিন্তু সবিস্ময়ে দেখলেন বীর বিক্রমে সেটা ডাইনে বায়ে গুটিয়ে দাঁত বসিয়ে কুকুরগুলোকে ঘায়েল করতে করতে বনের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুটো কুকুর মরিয়া হয়ে শুয়োরটার পিঠ কামড়ে ধরে বেশ খানিকটা ঝুলতে ঝুলতে গেল। গোটা তিনেক রইল সেখানে। শুয়োরটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পেছনে পেছনে দৌড় দিল আরও দুটো কুকুর। অন্য শুয়োরটাও প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু অন্য কুকুরগুলো তাকে কাবু করে ছেড়ে খাচ্ছিল। এমন সময় শিকারীরা দেখতে পেলেন বনের মধ্যে যে শুয়োরটাকে তাড়া করে কুকুরের পাল ঢুকে পড়েছিল তারা কেমন ল্যাজ গুটিয়ে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে আসছে। ব্যাপারটা তাদের কাছে কেমন যেন গোলমালে ঠেকল, কারণ এই জঙ্গলি কুকুরগুলো হয় যেমনি হিংস্র তেমনি নিষ্ঠুর। শিকারকে একবার তাড়া করলে মরণপণ লড়াই চালিয়ে তার দফা রফা করে ছাড়ে। তবে হঠাৎ এমন করে পালিয়ে এলো কেন? চোখের সামনে যে শুয়োরটাকে কুকুরের পাল ছিঁড়ে খাচ্ছিল, নলেশ সাহেব ঠিক করলেন যে বেচারাকে বাঁচাবার জন্য কুকুরগুলোকে গুলি করে তাড়িয়ে দেবেন। এমন সময় তাদের হস্তিনীটি কেমন যেন চঞ্চল হয়ে উঠল। মেজর বি তখন কুকুরদের গুলি করার জন্য রাইফেল তুললেন, কিন্তু নলেস দেখলেন তার মাহুত চট করে হাত ধরে নিষেধ করল তাকে। তারপর ডান দিকে জঙ্গলের দিকে আঙুল তুলে কি যেন দেখালো। মেজর খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। রাজা আর নলেশও বেশ ব্যস্ত হয়েই ঘন ঘাসের ভেতর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু প্রথমটা কিছুই দেখতে পেলেন না। মেজর কিন্তু কিছু দেখেছিলেন। কি ভেবে তিনি লক্ষ্য স্থির করে গুলি ছুড়লেন। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গর্জন, শিকারীদের আশ্চর্য করে দিল বাঘের গর্জন। সকলের কানে যেন তালা লেগে গেল।
আর সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেল শয়তানের পালের মতো জঙ্গলি কুকুরের পাল। বাঘের চাপা হিয়স্র গর্জন ভেসে আসছিল যেদিক থেকে, মাহুতদের সেই দিকে হাতি চালাতে আদেশ দিলেন তরুণ রাজা। আহত শুয়োরটার পাশে পড়ে থাকা একটি মুমূর্ষু কুকুরকে পাশ কাটিয়ে এবার বনের মধ্যে ঢুকে পড়লেন শিকারির দল। প্রায় শখানেক গজ এগিয়ে তারা দেখলেন বেশ খানিকটা খোলা জমি, আর তক্ষণই চোখের পলক ফেলার আগে একটা বড় বাঘিনীর মুখোমুখি পড়ে গেলেন তারা। জন্তুটা মেজর বীর গুলিতে আহত হয়েছে সন্দেহ নেই। কুকুরদের তাড়া খেয়ে যে শুয়োরটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল সেটাকে দেখা গেল বাঘিনীর মুখোমুখি দাঁড়িয়ে ফুসছে। এবার সকলে বুঝতে পারলেন কেন জঙ্গলি কুকুরগুলো শুয়োরটাকে তাড়া করে বনের মধ্যে ঢুকেই আবার লেজ গুটিয়ে পালিয়ে এসেছে। শিকারীরা দেখতে পেলেন দুটো আহত জন্তুই যন্ত্রণায় ও রাগে ফুসছে আর পরস্পরকে আক্রমণের সুযোগ খুঁজছে। বাঘিনী হঠাৎ লাফ দিয়ে শুয়োরটার পিঠ খামচে ধরল, আর কি প্রচণ্ড শক্তিতে শুয়োরটি ঝাঁকুনি দিয়ে তাকে মাটিতে ফেলে বাঘিনীর পেটে দাঁত বসিয়ে তার পেটটা ছিঁড়ে দিল। অত্যন্ত আর্তনাদ করে বাঘিনী লাফিয়ে ওঠার চেষ্টা করতেই হাতিদের মুখোমুখি পড়ে গেল সে। হাতি দুটো চঞ্চল হয়ে অন্যদিকে পালাবার চেষ্টা করতে লাগলো, আর মাহুতরা নিপুণভাবে তাদের শান্ত করবার চেষ্টা করতে লাগলো। এদিকে হাতিগুলো ভয় পেয়ে এত দুলছিল যে বাঘিনীটাকে গুলি করা অসম্ভব হয়ে উঠল। এবার শুয়োর ছেড়ে বাঘিনী শিকারীদের দিকে ফিরল, আর কিছু বোঝবার আগেই সে তীব্র গতিতে ছুটে এসে মেজর বীর ভয় পাওয়া দাঁতাল হাতিটার শুরবে উঠে পড়ল। হাতির ঠিক কপালের নিচে নরম মাংসের জায়গায় থাবা বসিয়ে কামড়ে বাঘিনী ঝুলতে লাগলো। যন্ত্রণায় পাগলের মতো চেঁচাতে চেঁচাতে মেজর বীর হাতি প্রাণপণ শক্তিতে পেছনের দুই পায়ে ভর দিয়ে সজোরে শরীরটা ঝাঁকাতে লাগলো যাতে বাঘিনীকে সে ফেলে দিতে পারে। এদিকে মেজর বীর এবং মাহুতের অবস্থা সঙ্গীন, তারা তো কোনো রকমে হাতির হাওদার দড়ি ধরে ঝুলে আছেন। হাতির গা ঝাঁকুনির ঠেলায় মেজরের রাইফেলটা হাত থেকে ছিটকে ঘন ঘাসের মধ্যে কোথায় পড়ে গেল। হঠাৎ খেপে ওঠা আহত দাঁতাল হাতি এবার রাজার হাতির দিকে ঘুরে দাঁড়ালো। বাঘিনীর পেটের আঘাতের রক্তে তার সুর ভেসে যাচ্ছে, বাঘিনীর কামড়ে তার সুরের মাংস ছিঁড়ে গেছে। কি ভয়াবহ দৃশ্য! হাতি এবার খেপে উঠে বাঘিনীকে পিষে মেরে ফেলার জন্য চেষ্টা করতে লাগলো। মাহুতের তো তখন প্রাণ যায়। পেছন থেকে মেজর কোনো রকমে মাহুতের গলা জড়িয়ে তাকে টেনে রাখবার জন্য চেষ্টা করতে লাগলো। যদি মাহুত কোনো রকমে গড়িয়ে পড়ে যায় তো বাঘিনীর সঙ্গে দাঁতাল হাতি মাহুতকেও পিষে মারবে। এদিকে বাঘিনী তখনও তেমনি প্রাণপণে হাতির সুর কামড়ে ঝুলে আছে। হাতি এবার সামনের পা মুড়ে এমনভাবে মাটিতে মাথা নিচু করল যে পেছনের হাতি থেকে রাজারা ভাবলেন বুঝি হাতি এবার ডিগবাজি খাবে। তখন রাজা আর নলেশ চেঁচাতে লাগলেন, মেজর লাফিয়ে পেছন থেকে নেমে পড়ুন, লাফিয়ে নেমে পড়ুন। এবার হাতি সজোরে মাথা ঝাঁকাতেই বাঘিনীর জোর কমে এলো, থাবা খুলে গিয়ে সে চিত হয়ে উল্টে পড়ল মেজরের হাতির পায়ে পায়ের কাছেই। দাঁত মুখ খিচিয়ে থাবা উঁচিয়ে বাঘিনী যেন শূন্যেই বৃথা আচরাতে লাগলো। রাজা নিঃশব্দে তার রাইফেল তুলে বাঘিনীর মাথা লক্ষ্য করে একটা গুলি ছুড়ে বাঘিনীর সব যন্ত্রণা শেষ করে দিলেন। এই শটটি খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক ছিল, কিন্তু বাঘিনীর কথা ভেবেই তাকে নলেশ বাধা দিলেন না। এই সময় দেখা গেল দাঁতাল হাতির পিঠের থেকে ঝুলে পড়া হাওদা থেকে মেজর হেঁচড়ে পেঁচড়ে নেমে পড়েছেন। নলেশ তখনই মাহুতকে আদেশ দিলেন দাঁতাল হাতিটার থেকে প্রায় 20 গজ পেছনে তাদের হাতিকে বসিয়ে মেজরকে তুলে নেবার জন্য। মেজর সবেমাত্র তাদের হাতির কাছে এসেছেন এমন সময় তার হাতি উঠে পড়ে পাগলের মতো ছুটে এসে বাঘিনীর মৃতদেহটা থেঁতলাতে লাগলো। রাজাদের হাতিকে নিয়ে চুপচাপ প্রায় 200 গজ দূরে সরিয়ে নিয়ে গেল মাহুত। কি জানি যদি তাদের দেখে দাঁতাল হাতি এখন খেপে ওঠে কিংবা তেড়ে এসে তাদের আক্রমণ করে,
এসব সময় হাতিকে সামলানোর দায়িত্ব মাহুতের ওপর রাখাই ভালো। দাঁতাল হাতির মাহুত তার অঙ্কুশ দিয়ে হাতিকে খুব মারতে লাগলো আর মুখে যা এলো তাই বলে বকতে লাগলো। শেষে আবার আদর করে মিষ্টি গলায় এমনভাবে বোঝাতে লাগলো যে গর্জন থামিয়ে হাতি আস্তে আস্তে শান্ত হয়ে চুপ করে তার কথা শুনতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যেই হাতি এমন শান্তশিষ্ট হয়ে দাঁড়ালো যে খেপে ওঠার জন্য তার লজ্জার শেষ নেই। তখন নলেশ চেঁচিয়ে মাহুতকে বললেন হাতিকে নদীর ধারে নিয়ে যেতে, যাতে তার ক্ষতগুলো ধুইয়ে দেওয়া যায়। তারপর মেজরের পড়ে যাওয়া রাইফেলটি খুঁজে বার করে বাঘিনীর মৃতদেহটা বেঁধে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে গেলেন। শিকারীরা দেখলেন বাঘিনীর দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একখানিও হাড় আস্ত নেই, চামড়াটারও বেশ ক্ষতি হয়েছে। শিকারীরা তাদের শিকারী জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলেন যে মাহুতের নির্দেশ মতো প্রায় 50 গজ দূর থেকে আন্দাজ করেই মেজর যে গুলিটা ছুঁড়েছিলেন তাতে বাঘিনী যে আহত হয়েছিল সন্দেহ নেই। ঠিক সেই মুহূর্তেই বুনো কুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে আহত শুয়োরটাও ছুটে এসেছিল ঘন ঘাসের মধ্যে, আর তখনই সে আহত বাঘিনীর মুখোমুখি পড়ে যায়। দুই আহত জন্তু তখনই পরস্পরের ওপর রাগে পাগল হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার পরের ঘটনা তো তাদের নিজেদের চোখেই দেখা। মৃত শুয়োর ও কুকুরগুলোর খোঁজ করতে গিয়ে তারা দেখলেন যে একটারও চিহ্ন নেই, সম্ভবত অন্য কুকুরগুলো তাদের খেয়ে শেষ করে দিয়েছে। নদীর ধারে পৌঁছে দেখা গেল মাহুত দাঁতাল হাতির সুর ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তার আঘাত যতটা মারাত্মক ভাবা গিয়েছিল ততখানি হয়নি। এই সময় তাদের তাঁবু গুটিয়ে মালপত্র নিয়ে গরুর গাড়িগুলো সেইখান দিয়ে যাচ্ছিল। একটাকে থামিয়ে একখানি ফর্সা টেবিল ক্লথ ছিঁড়ে মাহুতকে বলা হলো হাতির সুরে ব্যান্ডেজ বেঁধে দিতে। হাতি বেশ শান্ত হয়েই মাহুতের সেবা নিল, শিকারীরাও হাঁপ ছেড়ে বাঁচলেন।